Assalamualaikum সবাই কেমন আছেন তো সকাল সকাল উঠেই বক বক করতে আসলাম তো সকালবেলা উঠে কিন্তু মুশিরিটা গুছাই নিচ্ছি তারপর ঘর দুয়ার গুছাইয়া ফ্রেশ হয়ে নাস্তা করে কিন্তু আজকে আমরা নাস্তা নাস্তা গাইতে গাইতে ভোট দিতে যাব তো ভোটটা কাকে দিব আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তাই না এই জন্য আর বলতাছি না তো মুশিরিটা গুছাই নিচ্ছি আর আপনাদের সাথে একটু আলাপ করতে আসলাম আর একটা মজার বিষয় হলো সুমনের ক্লোজ ফ্রেন্ড রিয়াদ ও এই ঘুরতি মার্কায় দাঁড়িয়েছে তো সুমনে ওরা সবাই কিন্তু এই সাপোর্টই করছে আমিও তাদের সাথে একটু সাপোর্ট করছি যেহেতু সুমনের বন্ধু তো আমারও বন্ধু আর কোশনের ভিতরে কিন্তু আমি এখন মুশিরিটা ঢুকাই নিচ্ছি এভাবে ঢুকাইয়া রাখলে মুশিরিও দেখা জানা দেখতো কোশনটা খুব সুন্দর লাগে তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আবার চলে যাব আর আমার অনেক দিনের শখ ছিল যে পোলিং এজেন্ট হবো তো আমি সুমনকে বলছি যে তোমার বন্ধুই তো দাঁড়াইছে ঘুটি মার্কায় তো তার এজেন্ট হলে অসুবিধা কি তুমি আমাকে এজেন্টে ভর্তি করাইয়া দাও সুমন বলতেছে হয় এখন বন্ধুর কাছে গিয়া না তোমার কথা বলবো তো সুমনে আরেক বন্ধু শুনছে যে আমি পোলিং এজেন্ট হতে চাচ্ছি আমার অনেক শখ তো ভোটের আগের দিন আমার ছবি আমার ভোটের আইডি কার্ড যা যা লাগে সবকিছু জমা নিয়েছে তারপর কি আমি হয়ে গেলাম পোলিং এজেন্ট আসলে কি হঠাৎ বৃষ্টি যেটা না চাই সেটাই আল্লাহর রহমতে পেয়ে যাই যে যেটা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমি পোলিং এজেন্ট হতে পারবো না কারণ আমাদের বাবার বাড়িতেও কিন্তু পোলিং এজেন্টের সুযোগ ছিল কিন্তু আমি এখানকার ভোটার না ইউনিয়নের ভোটার না বলে আমাকে এজেন্টে নেয় নাই কারণ এখানকার মেম্বার তারা কিন্তু আমাদের পরিচিত ছিল তো সুমনের এই বন্ধু রিয়াতে সুমনের নাম দেখেছিল ছোটবেলায় যে ডেনি তো সেই থেকে কিন্তু ডেনি নামে সব বন্ধুরাই চিনে তো রিয়াতে এখনো তাকে দেখলে বলে ডেনি আমার সাথে থাকবি একটু সাপোর্ট করবি তো অবশ্যই আমরা সবাই সাপোর্ট করছি ইনশাল্লাহ সেই জয় হবে তারপরও বলা যায় না তারপর মনে মনে অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছে আমরা সবাই আর সুমনের সব বন্ধুরা খুবই পরিশ্রম করছে যে রিয়াত যেন পাশ করে আর দেখা যাক আজকে ভোটে কে বিজয় হয় আর খুশখুশানি কাশির জন্য কিন্তু এই চাটা খুবই উপকারী তার জন্য আমি পুদিনা পাতা আর তুলসী পাতার চা তৈরি করে খাচ্ছি এটা খাচ্ছি তো খুবই উপকার পাচ্ছি আর গ্রিন টি বলে এটাকে তো এটা প্রাকৃতিকভাবে এই চিকিৎসাটা করলে ভালো রেজাল্ট পাওয়া যায় আর সুমন কিন্তু মানে সব বন্ধুদের কাছে খুব জনপ্রিয় ডেনি 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 নামে সবাই ওকে চিনে আর আমার বান্ধবীরাও আমাকে কিন্তু চিনি নামে চিনে আসলে কি বন্ধু বান্ধবী তারা যদি আদর করে কোনো নাম রাখে সেই নামটা যদি সবসময় সবাই বলে অনেক ভালো লাগে আর সুমনের সব বন্ধুরা কিন্তু অনেক পরিশ্রম করছে সবাই আমরা দাঁড়িয়ে আছি পোলিং এজেন্টের সব কাজগুলো বুঝে নিচ্ছি তারপর আমরা ভিতরে চলে যাবো তারপর আমরা এক সময় করে কিন্তু আমাদের ভোটটাও দিয়ে দিব কারণ আমাদের মূল্যবান ভোটটা কেন মিস করবো আর ইভিএম এর মাধ্যমে কিন্তু এই ভোটটা হচ্ছে তো ফার্স্ট টাইমে কিন্তু আমরা এজেন্টের কাজে জয়েন হবো তারপরও কিন্তু ভোট দিব আর রিয়াদ ভাই সব বন্ধুদের কাছে অনেক সাপোর্ট পাইছে তো তাদের এই পরিশ্রম যেন সাফল্য হয় সেই কামনা করছি আর সুমনকে দেখে বলে রিয়াদ ভাই যে ডেনি একটু নজর রাখি সে তো আমরা তো অবশ্যই নজর রাখছি ভাই আপনি পাস এই যে আমাদের মার্কাগুলো দেবদেব পাইয়া সাইয়া রয়েছে আমাদের দিকে অপসায়কারী কিন্তু শয়তানের বড় ভাই অপসায় করতে চাই না তারপরও কিন্তু মাঝে মধ্যে অপসয় করি আমার মাঝে মধ্যে একটু বুঝে নচলি আর আমি ম্যাচ ধরাবো উল্টো পিঠে যে ইটা থাকে যে মেসে কাটি থাকে ওটা দিয়ে আগুন ধরাই নিলাম আর ওই যে বারুদের মাথাটা রেখে দিলাম যখন পুরো গ্যাস বন্ধ থাকবে তখন আমি জ্বালাবো এটা আর অর্ধেকটা দিয়ে ওই চুলা ধরাই নিলাম মাঝে মধ্যে একটু বুঝে শুনেই কাজ করতে হয় আর ফারিয়া আমাদের একটা নতুন রান্না দেখাবে এই জন্য ফারিয়াকে আমি সবকিছু কাটাকাটি করে সামনেই রেখে দিয়েছি এখানে আলু আর হলো গাজর কেটে নিয়েছি তারপর পেঁয়াজ আর যা যা লাগে সবকিছুই আমি নিয়েছি আর ছোট ছোট করে মাংসের টুকরা করে নিয়েছি এখন ও ভেজে নিচ্ছে আর এটা বিরিয়ানিও বলা চলে আর ফ্রাইড রাইসও বলা চলে যেভাবেই খাবো সেভাবে মজা লাগে খুবই মজাদার একটা রেসিপি একদিন ও আমাকে খাওয়াইছিল তখন বললাম যে ফারিয়া তুমি এটা শেয়ার করবা দর্শকদের মাঝে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছে আর কষানো হচ্ছে এখানে আর সয়া সস দিয়েছে আর টক দই আরো যা যা লাগে সবকিছুই দিবে এখন এটা শুধু কালারের জন্য হ্যাঁ এটা কালারের জন্য আর একটু হালকা ঝাল চিনি আর এক চামচের মতো টেসি সস টেসি সস দিয়ে দিলো চিনি চিনি চা দিলা কি সাদা সাদা হ্যাঁ হ্যাঁ এটা আলাদা একটা স্বাদ আসে ভালো করে মুরগির মশলা আমরা কষানো হয়ে গেছে বস্তুটা ছেড়ে দিতেছি বস্তুটাকে আপনারা ছোট ছোট করে কেটে নেবেন যার যেভাবে ভালো লাগে আমরা ছোট করে কেটে নিছি কত দেবেন মাংসটা কিছুটা হয়ে আসছে গাজর আর আলু সিদ্ধ হয়ে যাবে হালকা হয়ে আসবে পেঁয়াজ পাতা দিব বাট একটু পরে যখন হালকা হয়ে আসবে তখন এখন আমরা পেঁয়াজ পাতা ছেড়ে দিলাম কিছুটা কালারফুল হওয়ার জন্য বেশ কিছুক্ষণ পর এটা একটু হবে আর চালটা রান্না করার আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আপনারা
আজকে আমরা বাকুচিটা আপনাদের সাথে জানাবো তো করা যাবে আমার রান্না কেমন হলো আপনারা রান্নাটা ট্রাই করে দেখবেন যদি ভালো হয় থাকে ইনশাআল্লাহ আশা করি ভালো হবে তো চলে রাইস হতে হতে আমি এখানে ভেজিটেবলটা রান্না করে নিয়েছি আর এখানে পেঁপে গাজর আর পেঁয়াজ পাতা আর ব্রকলি এগুলো নিয়েছি তো ভেজিটেবল রান্নার রেসিপিটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে এজন্য আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না হাই গাইস আবার চলে আসলাম নতুন একটা ব্লগে ব্লগ রান্না রেসিপি নিয়ে আমরা রান্না করেছি আজকে চিকেন ভেজিটেবল রাইস আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে আলহামদুলিল্লাহ আশা করি ভালো হবে তো আপনারা ট্রাই করুন বাসায় এভাবে ইনশাআল্লাহ ভালো হবে আর আমার ছেলেটা এই ভেজিটেবলটা খুবই পছন্দ করে অর্থাৎ কিন্তু এমনিতে সবজি খাওয়াতে পারি না তো মাঝে মধ্যে এইভাবে ভেজিটেবল রান্না করে দিলে ওরা খুবই মজা করে খায় আর সুমনও এই ভেজিটেবলটা পছন্দ করে ও সুমন আগে কিন্তু ভেজিটেবল পছন্দ তেমন পছন্দ এখন করে ওরা কিভাবে খেতে চায় কিভাবে ভালো লাগে সেভাবেই তৈরি করে দেওয়ার চেষ্টা করি তো অনেক মজা হয়েছে আর এই ভেজিটেবল ছাড়াও কিন্তু এটা বিরিয়ানির মতোই স্বাদ লাগে তো আমার ছেলে বলছে আমি প্রতি সপ্তাহে এইভাবে রান্না করে দিবি আর এই সন্ধ্যাবেলা ভোটের রেজাল্ট বের হয়েছে তো নৌকাতে অবশ্যই যাবে আবি আপা আর রিয়াদ ভাই পাস করছে আর আনারস মার্কা বিবা আপা যে তিনটাই আমরা ভোট দিয়েছি আমরা সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ আর 5 বছর যেন সবাই সেবা করতে পারে 16 নম্বর ওয়ার্ডের সব মানুষকে সেই প্রত্যাশায় আজকে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফিজ।